পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি, আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘলা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায়, এই শিবিরে শান্তি ছায়ায় মজলুম মানবতা নেবে যে গোঠায়, মানুষ গড়ার এই আঙিনায়, মানুষ গড়ার এই আঙিনায়, আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি, পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির। সংগ্রামী তৌহিদি ছাত্র জনতা আজকের এই সুবিশাল মিছিল প্রমাণ করেছে জুলুম এবং নির্যাতন করে বিগত 43 বছরে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে স্তব্ধ করা যায়নি। এই রালি উত্তর সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদি কাফেলার খুলনা মহানগরী শাখার সাবেক সভাপতি জনাব হাফেজ ইমরান খালেদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 25 বার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশের উপস্থিত মহানগরী শাখা সম্মানিত সেক্রেটারি ছাত্রনেতা মুশাররফ আনসারি, ইসলামী ছাত্র শিবিরের আজকে অনেক দায়িত্ব এসে গিয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে শুরু করে আজকে ইসলামকে রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি শক্তি সমৃদ্ধ নৈতিকতা সম্পন্ন মেধা এবং নৈতিকতার সমন্বয়ে সুন্দর একটি জাতি গড়ার সেই কারিগর নিয়ে সেই কারিগর হিসেবে আজকে ছাত্র শিবিরকে দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব যাতে যথাযথভাবে আমরা পালন করতে পারি সবার কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।